বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত তিন। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আসানসোল পুরসভার 27 নম্বর ওয়ার্ডে। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। এখনো আসানসোল জেলা হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। হাসপাতাল চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কোনো অনুমতি না নিয়ে পরে এই অনুষ্ঠান করেছিলাম আপনারা? দেখুন, এটা আমরা 3 তারিখ পুলিশকে লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা শিব চর্চা এখানে হবে, ফলোড বাই মেগা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন। নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য, নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। পুলিশ তারপর একবার আমাদেরকে বলেনি যে না, এই প্রোগ্রাম করা যাবে না বা আমরা এটা বাধা দিচ্ছি। এবং পুলিশ ছিল কাল, থ্রু আউট দ্য প্রোগ্রাম ছিল। তো এবার প্রশাসনিক দিক দিয়ে ওদের কেন কি বলছে আমি আর কি বলবো, বলতেই পারবো। হাসপাতাল তো ছিল, আমরা তো ছেলে তো সব কে ছিল আমাদের দুদিকে। একটা কিছু হাসপাতালে একটা ঘটনা ঘটেছিল, আর দ্বিতীয় ছিল যে কারা যারা ইনজোর্ড তারা কাদের বাড়ির লোক সেটা জানা ছিল না। ন্যাচুরালি আমরা সব বিভিন্ন অঞ্চলে খবর নিয়েছিলাম যে কাদের বাড়ির লোক, তাদের ছবি আনিয়ে বিভিন্ন লোকদের সঙ্গে যোগাযোগ করা যে কারা কারা মিসিং আছে বা কাদের বাড়ির লোক নিজের বাড়ির লোককে খুঁজছে, সেটা করতে আমাদের 1-2 ঘন্টা সময় লেগেছে। এখন দুর্ঘটনা ঘটে গেলে মানুষ কে ভালো কে খারাপ কে কী ভাববে না ভাববে এসব তো মাথায় থাকে না। নিজের লোকের সঙ্গে যখন ঘটনা ঘটে তখন কী করে সে ফ্যামিলির পাশে থাকা যায় সেই চেষ্টা সবাই করে, সেটা আমরা করে যাচ্ছি। কারণ সারা রাত তো আমরা এটাই করে গেছি।